তো আমাদের শরীরের জন্য তিনটা জিনিস হচ্ছে মূল ফিটনেস এবং হেলথের জন্য একটা হচ্ছে প্রপার ডায়েট এন্ড নিউট্রিশন সঠিক পরিমাণে সঠিক খাদ্য গ্রহণ করা দ্বিতীয় হচ্ছে পরিশ্রম করা বা এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং থার্ড হচ্ছে রেস্ট রিকভারি এবং স্ট্রেস ম্যানেজমেন্ট ফিটনেস বলতে আমরা আসলে উই ক্যান থিংক লাইক দিস আমাদেরকে তৈরি করা হয়েছে আমি মনে করি আমরা মানে আল্লাহর তৈরি একটা অর্গানিক রোবট হ্যাঁ পৃথিবীতে এবং সারা মানে ইউনিভার্সের ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি আমরা উই আর আ ভেরি অ্যাডভান্সড পিস অফ টেকনোলজি ঠিক আছে আমাদের ব্রেইন একটা সুপার কম্পিউটারের মতো এর আমাদের শরীর 37 লক্ষ কোটি সেল দিয়ে তৈরি সো এই সমস্ত সেলগুলোকে রেগুলেট করা মেইনটেইন করা বাঁচিয়ে রাখা হচ্ছে আমাদের ব্রেইনের কাজ রাইট তো সার্ভাইভাল হচ্ছে আমাদের গোল সো আমরা তৈরি হয়েছি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ থাকার জন্য আমাদের ডিজাইনটা হচ্ছে অ্যাক্টিভিটি করার জন্য আসলে বিদ্যুৎ আসার পর আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গিয়েছে তো আমরা যদি একটু মানে 100 বছর 200 বছর 300 বছর 1000 বছর 2000 বছর আগে তাকাই তাহলে দেখব আমাদের জীবন কেমন ছিল আমাদের জীবন আসলে সূর্যের আলোটা চলে গেলে আমরা রাতে ঘুমাতে চলে যেতাম আবার সকালবেলায় ভোর হতে হতে আমরা উঠে যেতাম এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু আমাদের কাজ করতে হতো পরিশ্রম করতে হতো হয়তো শিকার করতে হতো নয়তো কৃষি কাজ করতে হতো নয়তো আমাদের মাছ ধরতে হতো সামথিং কাজের বিনিময়ে আমরা খাদ্য আনতাম তো কাজের বিনিময়ে যে খাদ্য আনা এটা আমাদের শরীরকে অ্যাক্টিভ রাখতো এবং এই অ্যাক্টিভ থাকাটাই কিন্তু আমাদের শরীরের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ অংশ ঠিক আছে সো আমাদের এখন আমরা আধুনিক জীবন ব্যবস্থায় যখন চলে এসেছি বিশ্বব্যাপী আসলে প্রায় 65 ভাগ মানুষ এখন শহরকেন্দ্রিক আর বাংলাদেশে 40 ভাগ মানুষ শহরকেন্দ্রিক মানে আধুনিক লাইফস্টাইলে নিয়োজিত তো আধুনিক লাইফস্টাইল মানে হচ্ছে আমরা সেই কায়িক পরিশ্রমগুলো থেকে বঞ্চিত হচ্ছি এবং কায়িক পরিশ্রম থেকে বঞ্চিত হচ্ছি বলে সেই হেলথ বেনিফিটগুলো আমরা পাচ্ছি না যেটা আমরা কাজের বিনিময়ে পেতাম তো ফিটনেসের কনসেপ্টটা আমাদের এই মানে ফান্ডামেন্টালটা বুঝতে হবে ঠিক আছে তো এখন আমরা যদি চিন্তা করি আধুনিক জীবনযাত্রা কেমন আমরা ঘুম থেকে উঠে সকালে গাড়িতে করে স্কুটারে করে টেম্পো করে রিক্সায় করে অফিসে যাতায়াত করছি যে বসে থাকছি সারাদিন তো এখন সেডেন্টারি লাইফস্টাইল যেটাকে বলে সেডেন্টারি লাইফস্টাইল হচ্ছে অফিস ওয়ার্ক 8 থেকে 10-12 ঘন্টা আমরা অফিস ওয়ার্ক করছি তো দিনের বেলায় যে পরিশ্রমটা করতাম সেই পরিশ্রমটা হচ্ছে না তো আমাদের শরীরের জন্য তিনটা জিনিস হচ্ছে মূল ফিটনেস এবং হেলথের জন্য একটা হচ্ছে প্রপার ডায়েট এন্ড নিউট্রিশন সঠিক পরিমাণে সঠিক খাদ্য গ্রহণ করা দ্বিতীয় হচ্ছে পরিশ্রম করা বা এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং থার্ড হচ্ছে রেস্ট রিকভারি এবং স্ট্রেস ম্যানেজমেন্ট ঠিক আছে স্ট্রেস ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট অল রিলেটেড টুগেদার গুড হেলথ মানে হচ্ছে এভাবে চিন্তা করতে হবে গুড হেলথ শুধু শারীরিক সুস্থতা না গুড হেলথ মিন্স মেন্টাল হেলথ অ্যাজ ওয়েল এটা গ্রিক চিন্তাবিদরা আজকে থেকে 2500 বছর আগে বুঝতে পেরেছিলেন প্লেটোর একাডেমিতে দেখবেন ওখানে আর্কিওলজিক্যাল ওয়ার্ক চলছে সেখানে একটা জায়গায় লেখা আছে জিমনেশিয়াম তার মানে সেই গ্রিক চিন্তাবিদরা 2500 বছর আগে বুঝেছিলেন যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের জন্য ফিজিক্যাল হেলথ ইজ দ্য রিকোয়ারমেন্ট ঠিক আছে একটা আরেকটার সাথে জড়িত ইন্টারকানেক্টেড সো এখন আমরা ফিটনেস যেটাকে বলছি ফিটনেস একটা মনে করতে হবে একটা বড় আমব্রেলা বা ছাতার মতো এই ফিটনেসের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে সেটা সুইমিং হতে পারে জগিং হতে পারে সেটা বডি বিল্ডিং হতে পারে যেটা একটা ছোট অংশ ঠিক আছে সেটা খেলাধুলা হতে পারে ফুটবল খেলা বাস্কেটবল খেলা হতে পারে টেনিস খেলা হতে পারে সেটা স্ট্রেংথ ট্রেনিং হতে পারে যেমন আমরা ফিটনেস সেন্টারে যেগুলো করছি এখন অবশ্য মডার্ন সায়েন্স বা আধুনিক বিজ্ঞান বলছে যে প্রত্যেকটা মানুষের অ্যাক্টিভ টিস্যু যেটা হচ্ছে আমরা যেটাকে মাসেল বলি সেটা মেয়ে হোক ছেলে হোক মেল ফিমেল দোনোজনের জন্যই এই টিস্যুগুলোকে মেনটেন করা প্রয়োজন কেন আমাদের লঞ্জিভিটি বাড়াবে এবং আমাদের এইজিং প্রসেসকে স্লো করবে তো এইজিং প্রসেস এবং ওভারঅল হেলথের জন্য আমাদের অ্যাক্টিভ থাকতে হবে পাশাপাশি খাদ্যাভ্যাস ঠিক করতে হবে এবং রেস্ট রিকভারি এবং স্লিপ ঘুম এবং স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে সো আমরা অনেক সময় ভুল ধারণা করে থাকি যে ফিটনেস মানেই হচ্ছে বডি বিল্ডিং করে আর্নল্ড শোয়ার্জনেগারের মতো হয়ে যাওয়া সেটা কিন্তু ঠিক না হ্যাঁ এটা বডি বিল্ডিং হচ্ছে একটা ক্ষুদ্র অংশ বাট
ফিটনেসের ভিতরে কিন্তু সব কিছু পড়ে যাচ্ছে এবং আমাদের আমব্রেলাটাকে বা ছাতাটাকে চিন্তা করতে হবে ওভারঅল হেলথ এটার যে কোনো কিছু আমরা বেছে নিতে পারি হেলথের জন্য ঠিক আছে সো দ্যাটস হাউ আই উড এক্সপ্লেইন হেলথ এন্ড ফিটনেস